কালকে আমার 1 নম্বর রুটে কাজ। কালকে প্রসপেক্টিং যেটা আছে সেটা আজকে একটু করে রাখি। কাল আমার সারাদিনে টার্গেট 70,000 টাকা। এর মধ্যে ঈশানা মুদিঘর থেকে 20,000 টাকার অর্ডার নিতে হবে। ঈশানা রাজাত ভাই গত সপ্তাহে মাত্র 10,000 টাকার অর্ডার দিয়েছে। প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটিও ভালো ছিল না। আগামীকালের অর্ডারে গত সপ্তাহের যা শর্টফল ছিল তা সহ আজকের টার্গেট যোগ করে মোট 20,000 টাকার অর্ডার নিতে হবে। ফোকাস প্রোডাক্ট অর্থাৎ অ্যারোসল, কয়েল, এয়ার ফ্রেশনার, ভ্যানিশ, ককরোচ স্প্রে, এই প্রোডাক্টগুলোর সেলস টার্গেট আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। আগামীকাল আমি 60টি আউটলেট ভিজিট করব এবং তার থেকে কমপক্ষে 45টি আউটলেট থেকে অর্ডার নিতে হবে। কালকে আমার প্রোডাক্ট ওয়াইজ টার্গেট হলো অ্যারোসল 8 কার্টুন, কয়েল 20 কার্টুন, এয়ার ফ্রেশনার 4 কার্টুন, ভ্যানিশ 24 পিস, ককরোচ স্প্রে 10 পিস, কোলগেট 22 পিস, স্যাভলন সোপ 1 কার্টুন। প্রোডাক্ট ওয়াইজ সেলসের দিক থেকে আমি এই মাসে এখনও পর্যন্ত কয়েলের মোট যা সেল করার কথা ছিল তার থেকে 9 কার্টুন পিছিয়ে আছি। আগামীকাল 1 নম্বর রুটে কয়েলের এই শর্টফল অন্তত 4 কার্টুন মেকআপ দিতে হবে। অর্থাৎ আগামীকাল আমাকে 1 নম্বর রুট থেকে মোট 24 কার্টুন কয়েলের অর্ডার নিতে হবে। এভাবে না এগোলে আমি আমার বর্তমান মাসে কয়েলের টার্গেট পূরণ করতে পারবো না। এই অতিরিক্ত 4 কার্টুন কয়েলের মধ্যে 2 কার্টুন ঈশানার আজাদ ভাইয়ের কাছ থেকে অর্ডার নিতে হবে, কারণ তিনিই আমার 1 নম্বর রুটের সবথেকে বড় কাস্টমার। কাল সকাল 10:30 ঈশানায় যাব, কারণ এই সময় আজাদ ভাই ফ্রি থাকেন। এবং এর আগেও আমি এই সময় গিয়ে আজাদ ভাইয়ের কাছ থেকে 6 বার বড় অর্ডার নিয়েছি।